Hello everyone, welcome back to my YouTube channel Rumi's Cuisine and Vlogging. आशा करिए अपने सबाई भालो आजन. आज के सकाल थे के अनेक काजकर्म करे थी. आज के मांस रान्ना करबो ठीक करे थी. आमादे रे एक टा शिवली गाच आछे एखन पाम चालिए थी. पाम चालाले आमादे जे ओवरफ्लो होय जलटा सेई जलटार दिए সে ওখানে একটা গাছ রয়েছে শিউলি ফুলের গাছ. সেই শিউলি ফুলের গাছে এত পাখি আসে আপনাদের বলে বোঝাতে পারবো না. অনেক অনেক পাখি আসে, প্রায় 20-25টা পাখি রোজ আসবে আর ওভারফ্লো হওয়া ওই জলের মধ্যে স্নান করবে. ওরা খুব এনজয় করে ওইটা, আর আমিও রোজ দেখি ওটা. এই এখন পাম্প চালিয়েছি, পাম্প চালিয়ে এই যেই জলটা ওভারফ্লো হবে কি করে ওরা বুঝতে পারে জানি না. ওরা ঠিক ওই টাইমে চলে আসবে, এসে ওই টাইমে গাছের মধ্যে পাখির এত ফোকরে ফোকরে গাছের ফোকরে ফোকরে পাখিগুলো লুকিয়ে থাকে. দেখলেও মানে আপনাদেরকে ছবি তুলে আমি ঠিক করে দেখাতে পারবো না, যদি পারি কোনো দিনও সেটা আপনাদেরকে দেখাবো. অনেক পাখি কিচির মিচির করতে পারা থাকে, ছোট ছোট পাখি, অনেক পাখি, নানান রকমের পাখি এসে ও বসে থাকবে গাছে, ওখান দিয়ে জল পড়বে আর ওরা স্নান করে ওই জলে. আমাদের বাড়িটা খুব সুন্দর, এত সুন্দর এত গাছপালা রয়েছে, আর প্রতিটা গাছের মধ্যে এই এত গাছপালা থাকার জন্যই মনে হয় আমাদের বাড়িতে এত পাখি আসে. আর আমাদের বাড়ির একটা গুলগুলিয়ে রয়েছে, মানে ভেন্টিলেটার যাকে বলে, ভেন্টিলেটারে পাখির বাসাও করেছে, চড়ুই পাখির বাসা. প্রতি বছর ওখানে ওরা বাচ্চা দেয়, বাচ্চাগুলো বড় হয় আবার চলে যায়, কিন্তু ওখানেই ওরা বাসা করে বারে বারে. আমাদের বাড়িতে একদিন একটা বলে না সাদা রঙের পেঁচা, সেই সাদা রঙের লক্ষ্মী পেঁচা সেই ছাদের মধ্যে এসে চলে এসেছিল, এই ছাদের মধ্যেই চলে এসেছিল. ওরা তো দিনের বেলা দেখতে পায় না, আর ও ছাদের মধ্যে এসেই বসে রয়েছে. কোনোভাবে পথ ভুলে গেছিল না কি কারণে জানি না, তা সেই ছাদের মধ্যে অনেকক্ষণ ধরে বসেছিল. তারপরে আমি আমাদের পাড়ারই একজন কাকা সে দেখতে পেয়েছিল, সে দেখতে পেয়ে বলছে যে তোমাদের বাড়ির ছাদের উপরে একটা লক্ষ্মী পেঁচা বসে রয়েছে. তারপরে উনি ধরেছিল, ধরে টরে আবার সেই সারা দিন ওই নিয়ে অনেকই হয়েছিল ওকে. তা সবাই বলে যে লক্ষ্মী পেঁচা নাকি বাড়িতে বসা খুব ভালো. তা আমার সিঁড়ির ঘরেও অনেকক্ষণ ছিল, তারপরে উড়ে চলে গেছে. আসলে আমার জানলা দিয়ে ওই গাছটাকে দেখতে পাওয়া যায়, শিউলি ফুলের গাছটাকে, আর জানলার গ্রিলের জন্য ঠিক করে ছবি তোলা যায় না, না হলে অনেক ছোট ছোট যে পাখিগুলো বসে সেগুলো আপনাদেরকে দেখাতে পারতাম. অনেক সুন্দর সুন্দর সব পাখি আমাদের বাড়িতে আসে, নানান রকম কালারের বিদেশি পাখিও আসে, কিন্তু সেগুলো সবসময় ছবি তোলা সম্ভব হয় না. আমার ঘরের মধ্যে অনেক পাখি টাকি ঢুকে যায়, কিন্তু ছবি তুলতে তুলতেই ওরা পালিয়ে যায়. আজকে বাড়ির সামনে দিয়েই একজন ফেরিওয়ালা যাচ্ছিল, গুড় বিক্রি করছিল. তা আমার কিছু গুড় ছিল ঘরের মধ্যে, ওর জন্য আমি ভাবলাম যে অল্প একটুখানি গুড় কিনে নি, কিন্তু এখানে গুড়ের দাম অনেক বেশি চাইছে, 300 টাকা করে কেজি চাইছে. আর আমার হাজবেন্ড যে গুড় এনেছিল সেটা 250 টাকা কেজি পেয়েছিল. তা আমি বললাম যে এখানে আমি গুড়টা খেয়েও দেখলাম গুড়ের কোয়ালিটি অতটা ভালো না, এদিকে দাম অনেক বেশি চাইছে. তা আমি আমার হাজবেন্ডকে ফোন করলাম, ফোন করে বললাম যে এই গুড়টা নেবো কি নেবো না, কত দাম ইয়ে করবো. তারপরে দরদাম করে লাস্টে 250 টাকায় দিয়েছে. আপনাদের দেখাচ্ছি গুড়টা,
দেখুন কত বাসনের পাঁজা হয়েছে, এত বাসন আমি এতক্ষণ ধরে বসে বসে মেজেছি। সে দুজন মানুষ থাকে কিন্তু এত বাসন হয় বাড়িতে বলবার মতো না। সব বাসন আমি অনেক কষ্টে মেজেছি, এখন মাজা টাজা হয়ে গেছে, এখন স্নান করতে যাব।
অনেকদিন থেকে মাংস খাও খাও ভাবছি, তা অনেকদিন মাংস খাওয়া হয় না, আজকে অনেকদিন পর এনেছি মাংস। আমাদের বাড়িতে এই একটা সুবিধা আছে, বাড়িতেই সব কিছু দিয়ে যায়। আজ সকালে ঘুম থেকে উঠেই পেয়ে গেছি, বাড়িতেই আমাদের সব কিছু বাজার ঘাট সব আমরা বাড়িতেই পেয়ে যাই। আশা করি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে। আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তবে আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন আরও অনেক ভিডিও আপনারা দেখতে পান। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।